নমস্কার। আজকে আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান এই প্রতিষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব রবীন্দ্র মুক্ত বিদ্যালয় তথা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যেখানে মাধ্যমিকে ভূগোল বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে যেটা ভারতে মাধ্যমিকে ভূগোল যেটা আলোচনা হবে সেটা হচ্ছে ভারতের সেচ ব্যবস্থা। সেচ ব্যবস্থা সম্পর্কে বা জলসম্পদের মধ্যে অনেকে আমার একটা ধারণা অনেকটাই অনেকে ধারণা আছে স্পষ্ট, অনেকে বিষয়টি সম্পর্কে কিছুটা অবগত, তবু আমরা আলোচনার মাধ্যমে তার ধারণাটা আর একটু স্পষ্ট করার চেষ্টা করব। ভারতবর্ষে বহু প্রাচীনকাল থেকে জলসেচ ব্যবস্থা উল্লেখ পাওয়া যায় এবং সিন্ধু সভ্যতাতেও জল ব্যবস্থা যথেষ্ট বা সেচ ব্যবস্থার প্রমাণ পাওয়া যায়। ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে সেচ খাল খনন করা হয়েছিল। এছাড়া স্বাধীনতার পূর্বে যেমন খাল খনন করা হয়েছিল, স্বাধীনতার পরবর্তীকালেও বহুমুখী নদী পরিকল্পনা করা হয়েছিল যার ফলে জলসেচ ব্যবস্থা বহুমুখী উন্নতি সাধনের জন্য ব্যবস্থা করা হয়েছিল। তবে ভারতবর্ষের এই জলসেচ ব্যবস্থার ক্ষেত্রে জলসেচ ব্যবস্থাকে অনেক ক্ষেত্রে বা সেচ ব্যবস্থাকে কিছু অংশে ভাগ করা যায়, একটি ভাগে ভাগ করা যায়। সেক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ভূপ্রকৃতি গঠন, ভূপ্রকৃতি ভৌমজলের অবস্থান তার গুণাগুণের বিচারের ক্ষেত্রে জলসেচ পদ্ধতির উপর অনেকাংশে নির্ভর করে। এই জলসেচ পদ্ধতিকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যায়। এটি হচ্ছে কূপ ও নলকূপ, দুই হচ্ছে জলাশয়, তিন হচ্ছে খাল। তিনটি মাধ্যমে ভারতবর্ষের সেচ সেবিত এলাকায় চাষবাসের জন্য উপযোগী হয় এবং সেচ সেবিত এলাকায় প্রথম কূপ ফলপুর 32%, জলাশয় থেকে 27% এবং নল এবং খাল থেকে 41% হয়ে থাকে জলসেচ ব্যবস্থা। সুতরাং কূপ ও নলকূপ নিয়ে আমরা প্রথম আলোচনা করব। কূপ ও নলকূপের মাধ্যমে ভৌমজলকে ব্যবহার করে অনেক কাজে লাগানো হয়। তেমনি নলকূপ কূপ যদি বলে আমরা কূপ দু প্রকার, স্থায়ী ও পাকা কূপ, এটা হচ্ছে অস্থায়ী বা কাঁচা কূপ। নলকূপকেও দুভাগ করা যায়, এটা হচ্ছে গভীর কূপ আর অগভীর কূপ। সাধারণত পাম্পের সাহায্যে নলকূপের থেকে মাটি থেকে জল তো নলকূপে জল ব্যবহার করা হয়। উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ অঞ্চলে কূপের সাহায্যে জলসেচ বা ব্যবস্থা করা হয়ে থাকে। এবার জলাশয় সাধারণত ক্ষেত্র জলাশয় দু প্রকার, বৃহৎ জলাশয়, ক্ষুদ্র জলাশয়। বৃহৎ জলাশয়ের সাহায্যে সাধারণত পার্বত্য নদী পার্বত্য অঞ্চল এলাকায় বাঁধ বেঁধে এই জলাশয় তৈরি করা হয়। দক্ষিণ ভারতে বেশিরভাগ অঞ্চলে জলসেচ সাহায্যে সেচ পদ্ধতি প্রয়োজন করা হয়, ঠিক এই পদ্ধতিতে। এবার আসছে খালের মাধ্যমে জলসেচ করা। খাল সাধারণত দু প্রকার, প্লাবন খাল প্লাবন খাল এবং স্থায়ী ও নিত্য খাল। প্লাবন খাল শুধুমাত্র বর্ষাকালে জলে পুষ্ট হয়। নিত্য প্রবাহ খাল কৃষিকাজের সুবিধার জন্য, কৃষিকাজে নদী অপেক্ষা বিস্তীর্ণ অঞ্চল কৃষিক্ষেত্রের মধ্যে খনন করা হয়, যার দরুন নদী উপত্যকায় বাঁধ তৈরি করে সেই জলাধারকে রাখা হয় এবং এই খালগুলি এই জলাধার সঙ্গে যুক্ত করা হয়, যার দরুন সারা বছরই এই খালগুলিতে জল থাকে এবং কৃষিকাজের সুবিধা হয়। সুতরাং এই যে তিন ধরনের পদ্ধতির মাধ্যমে ভারতবর্ষের জলসেচ ব্যবস্থা হয়েছে, এটা ভারতবর্ষের স্বাধীনতা আগেও ছিল এবং বিভিন্ন সময় খনন করা হয়েছে। তবে ভারতবর্ষের সেচ খালকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, স্বাধীনতার পূর্বের খালসমূহ এবং স্বাধীনতা পরবর্তীকালে বহুমুখী নদী পরিকল্পনার সমূহ খালসমূহ। এবং এই খাল স্বাধীনতার পূর্বে যে খালগুলি আছে সেগুলি একটি ছকের সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমে আসছি রাজ্যের নাম, যেটা স্বাধীনতার পূর্বে যেটা আমরা করছি পাঞ্জাব। পাঞ্জাবে খাল ছিল দোয়াবাঞ্জলে খাল, পশ্চিম যমুনা খাল, বিকানির খাল, সিরহিন খাল। এবার আসছি আমরা উত্তরপ্রদেশ, যমুনা খাল, উচ্চগঙ্গা খাল, নিম্নগঙ্গা খাল, সর্দা খাল, আগ্রা খাল, বেতুয়া খাল। তারপর আসছি বিহার, সোন নদীর খাল, উড়িষ্যা মহানদী খাল, পশ্চিমবঙ্গ মেদিনীপুর খাল, হিজলি খাল, ইডেন খাল, অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা বদ্বীপ খাল, গোদাবরী বদ্বীপ খাল, কুডাপ্পা কুন্নুল খাল এবং তামিলনাড়ু কাবেরী বদ্বীপ খাল ও মেত্তুর খাল। সুতরাং স্বাধীনতার পূর্বে খালগুলিকে খনন করা হয়েছিল। স্বাধীনতা পরবর্তীকালে অর্থাৎ 1951 সালের পর ভারত সরকার এই বহুমুখী নদী পরিকল্পনাগুলি গ্রহণ করে এবং সেগুলো বাস্তবে রূপায়িত করে। এই বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণের পেছনে উদ্দেশ্য ছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণ করা, জলবিদ্যুৎ উৎপন্ন করা, মৎস্য চাষ, কৃষিকাজের সুবিধা, নৌ চলাচলের সুবিধা প্রভৃতির জন্য উদ্যোগ সাধিত হয় এবং সেজন্য এগুলি বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।
এবং এই বহুমুখী নদীকরণকে একটি ছকের সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করব। এবার আমরা আলোচনা করব সাধারণত পরবর্তীকালে ভারতবর্ষে বহুমুখী নদী পরিকল্পনার খালসমূহ। প্রথমে আছে সেচ প্রকল্প, নাগার্জুন সাগর, অনেকে নাম শুনে থাকবে। এ নদীকে কৃষ্ণা কোন রাজ্য উপকৃত হয়? অন্ধ্রপ্রদেশ। দুই হচ্ছে তুঙ্গভদ্রা সেচ প্রকল্প, যার নদীটা উৎপন্ন হচ্ছে তুঙ্গভদ্রা, এবং এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক দুটো রাজ্য মিলিয়ে তৈরি হয়েছে। প্রকল্প তিন নম্বর হচ্ছে ভদ্রা, যে নদীর নাম হচ্ছে ভদ্রা এবং এটি উপকৃত রাজ্য কর্ণাটক। উচ্চ কৃষ্ণা সেচ প্রকল্প খালের নাম, কৃষ্ণা নদীতে উৎপন্ন হয়েছে নদী এবং এটি পায় কর্ণাটক। মালপ্রভা যেটি নাম, সেটি নদীটি উৎপন্ন হয়েছে সেই যেখান থেকে মালপ্রভা এবং এটাও কর্ণাটকের উপকৃত রাজ্য। নিম্ন ভবানী, এই ভবানী নামক নদীতে এর উৎপত্তি এবং তামিলনাড়ু এই রাজ্যটি উপকৃত হয়। কয়না যেটি সেচ প্রকল্পের নাম, এই নদীটি হচ্ছে কয়না যেটি মহারাষ্ট্র। পেরিয়ার সেচ প্রকল্প, সে নদী হচ্ছে পেরিয়ার যেটি হচ্ছে কেরালা। কাকড়াপাড়া যেটি উৎপন্ন হচ্ছে তাপ্তি নদী, যেটি উপকৃত হয় গুজরাট। উকায় তাপ্তি নদী থেকে উৎপন্ন হয়েছে, যেটি উৎপন্ন গুজরাট উপকৃত হয়। তাওয়া তাওয়াটা নদী থেকে উৎপন্ন, তাওয়া নদীর নাম, যেটি উপকৃত রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। চম্বল চম্বল হচ্ছে নদী মধ্যপ্রদেশ এবং রাজস্থান। রাজস্থান খাল শতদ্রু পিপাসা সঙ্গম, যেটা উপকৃত পাঞ্জাব হরিয়ানা রাজস্থান। বিপাশা বিপাশা হচ্ছে নদীর নাম, পাঞ্জাব হরিয়ানা রাজস্থান উপকৃত রাজ্য। ভাগরা নাঙ্গাল শতদ্রু, যেটি শতদ্রু নদী থেকে উৎপন্ন হয়েছে, যেটি উপকৃত রাজ্য পাঞ্জাব হরিয়ানা রাজস্থান। গণ্ডক গণ্ড রাজ্য থেকে নদী উৎপন্ন, উপকৃত রাজ্য বিহার ও উত্তরপ্রদেশ। রামগঙ্গা রামগঙ্গা নদীর নাম, যেটি উপকৃত রাজ্য নাম হচ্ছে উত্তরপ্রদেশ। কুশি কুশি হচ্ছে নদী থেকে উৎপন্ন, কুশি নদী থেকে, যেটি উপকৃত রাজ্য নাম হচ্ছে বিহার। রিহান্দ রিহান্দ নদী রিহান নদী থেকে উৎপন্ন, যার উপকৃত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ বিহার। মহানদী মহানদী থেকে উৎপত্তি উড়িষ্যা, এটা উপকৃত রাজ্য। দামোদর উপত্যকা দামোদর, এটি পশ্চিমবঙ্গ ও বিহার জন্য উপকৃত হয়। ময়ূরাক্ষী ময়ূরাক্ষী নদী থেকে উৎপত্তি, যেটি হচ্ছে বিহার ও পশ্চিমবঙ্গ। এবং কংসাবতী সেটি কংসাবতী নদী থেকে উৎপন্ন, যেটি উপকৃত রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। সুতরাং এই খালসমূহগুলি বহুমুখী নদী পরিক্রমা করা হয়েছে এবং এর ফলে এই রাজ্যগুলি উপকৃত হয়েছে। সুতরাং আমরা আজকে যে বিষয়টি আলোচনা করলাম ভারতের সেচ ব্যবস্থা বা জলসেচ ব্যবস্থা সম্পর্কে, অনেকের কাছে ধারণা আরও স্পষ্ট হলো। এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে যে ভারতবর্ষের সেচ ব্যবস্থাকে কভাগে বিভক্ত করা যায়, সেগুলির নাম এবং সেগুলোকে ছোটো বিস্তৃত ব্যাখ্যা করা, এবং কিছু যে এখানে নামগুলো বললাম যে সাধারণত পূর্বে যে সাধারণত পূর্বে যে খালগুলো করা হতো সেগুলো নাম দিতে হলো, কোন নাম দিল সেগুলি কোন রাজ্য উপকৃত হয় কোন সময় রাজ্য উপকৃত হয় সেটি প্রশ্ন আসতে পারে, এবং স্বাধীনতার পরবর্তীকালে যেসব বহুমুখী নদী পরিকল্পনা করা হয়েছিল সেগুলোর ক্ষেত্রেও আসে, সেগুলি ছোট ছোটো ক্ষেত্রে আসবে। যে হয় নাগার্জুন সাগর তত্ত্ব কৃষ্ণা থেকে, তারপর আসতে পারে হয়তো রাজস্থান খাল যে কোন রাজ্য উপকৃত নদী থেকে উৎপত্তিত হয়েছে। সুতরাং এই ধরনের প্রশ্ন আসে। আমি আশা করব এই ভিডিওটার মাধ্যমে ভারতের সেচ ব্যবস্থা সম্পর্কে আজকে যে আলোচনা করা হলো তোমাদের কাছে অনেকটা ধারণা স্পষ্ট হলো। এই ছোটো ছোটো প্রশ্ন তোমরা আসবে, এবং যেহেতু তোমাদের প্রশ্নের মান বেশি শর্ট কোশ্চেন, আমি আশা করি শর্ট কোশ্চেনের উপর তোমরা জোর দেবে, এবং এই যে ছকের মাধ্যমে যে দেখানো হলো এই ছকগুলিকে থেকে যে পড়ার চেষ্টা করবে এবং একটু মনে রাখার চেষ্টা করবে, এবং এখান থেকে ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসে। আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করলাম, পরবর্তী ভিডিওয়ে আরও অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব।